প্রয়োজনীয় জিনিসের যে মূল্য তাতে আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এখন আমরা আমাদের তো সেই রকম সাধারণ আমি সাধারণ জনগণ মনে করেন, এখন মনে করেন এত জিনিসের যে দাম আমরা তো আমাদের হাতের সর বাইরে, তারাও যদি জিনিসের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা তো পারবো না। আমরা তো বাজেটে আমাদের সাধ্যের মধ্যে যাতে বাজেটটা থাকে, আমরা ঠিকমতো যাতে আমাদের আয়ের উৎস হিসেবে ভালোভাবেই সবাই মিলেমিশে বাজেটটা যাতে হয়, যে আমরা 500 ইনকাম করে যাতে 300-র মধ্যে আমরা বাড়ি খরচ সব কিছু চালার পরে 200 রাখতে পারি। বাজেটটা হবে যেন আমাদের নাকালের মধ্যেই থাকে, কারণ আমাদের এই ব্যবসা করে খুব দিনকাল কষ্টে যাচ্ছে। হ্যাঁ, বেশি উচ্চবিত্ত বাজেট হলে আমাদের জন্য খুব কষ্টকর হবে। আমাদের দেশের অবকাঠামো অনুযায়ী যে বাজেটটা হচ্ছে সেই বাজেট অনুযায়ী খুব উন্নয়নমূলক কার্যক্রম চলবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন দেশের মানুষের কথা চিন্তা করে এবং কৃষিভিত্তিক যে দ্রব্যমূল্যের দাম এটা একটু চিন্তা করলেই মনে হয় দেশের মানুষ সুবিধাভোগী এবং সাধারণ মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। উন্নয়ন ধারা তো অব্যাহত থাকে, তার পাশাপাশি আমাদের সাধারণ জনগণের সহ প্রতিটি জনগণের উপরে লক্ষ্য করে মানুষের কল্যাণের জন্য বাজেট উন্নয়ন হয়।